সরকারি চাকরির প্রস্তুতির জন্য আজই ডাউনলোড করুন টিডি এক্সাম চ্যালেঞ্জার অ্যাপস। অ্যাপসটির মধ্যে পেয়ে যাবেন ডেলি মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি পিডিএফ ডাউনলোড করার ফেসিলিটি। ডেসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আন একাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওটির মধ্যে নল চৌবাচ্চার উপর গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন আলোচনা করবো। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখতে হবে এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখো, প্রথম কোশ্চেনটা বলা হয়েছে কি, দুটি নল যতক্ষণে 12 মিনিটে ও 16 মিনিটে একটি খালি চৌবাচ্চা জলপূর্ণ করতে পারে। একটি নল কত 12 মিনিটে বলেছে আর একটা নল কত 16 মিনিটে বলেছে। কি বলছে এবারে, দুটি নল একসাথে খোলার 3 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া হলো। আচ্ছা, প্রথম নলটা কত কাজ করেছে? 3 মিনিট কাজ করার পর প্রথম নলটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে? দেখো, কীভাবে সলভ করবে এই ধরনের ম্যাথ। প্রথম নলটা কতক্ষণ কাজ করেছে? অন্তত 3 মিনিট কাজ করেছে। আচ্ছা, তার মানে হচ্ছে 12-র মধ্যে কাজ করেছে কয়টুকু কাজ করেছে? প্রথম নলটা 3 মিনিট কাজ করেছে, কারণ প্রথম নল কত 12 মিনিট কাজ করার কথা, সেখানে সে 3 মিনিট কাজ করেছে। তাহলে 3/12 লিখলাম, ঠিক আছে। কাটাকুটি করবে এবারে, তাহলে 3 × 3 আর 3 × 4 = 12। ওকে, তাহলে কত 1/4 কাজ করেছিল প্রথম নলটা। ওকে, তাহলে কাজ পড়ে থাকলো কয়টুকু? যেহেতু ভগ্নাংশের অঙ্ক 1 ধরতে হবে, তার থেকে 1/4 বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাদ দিলে কত থাকবে? পড়ে থাকবে 3/4, 4 থেকে 1 বাদ দিলে 3 থাকে, তাই 3/4। ওকে, এবার দেখো, তাহলে এই কাজটা পড়ে আছে, প্রথম নল তো বন্ধ করে দেওয়া আছে, কাজটা তাহলে কোন নল করবে? দ্বিতীয় নল করবে। দ্বিতীয় নলের কর্মক্ষমতা কত? 16 মিনিট। ওকে, তাহলে 3/4 কাজ পড়ে আছে, তাহলে 3/4 করবো আমরা, গুণ দেবো 16 লিখে দেবো। ওকে, তাহলে কত হবে? 4 × 4 = 16। ওকে, তাহলে 3 × 4 = 12। ওকে, তাহলে হচ্ছে কি, 12 মিনিটে হচ্ছে চৌবাচ্চাটি পুরো পূর্ণ হয়ে যাবে। অপশান বি হয়ে যাচ্ছে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আর একটা ট্রিক্স তোমাদেরকে দেখিয়ে দেবো, যারা শিখতে চাইছো দেখে নাও, কোনো অসুবিধা নেই। যারা আর একভাবে করতে যাচ্ছে, দেখো দেখো কী বলা হয়েছে, 12 আর 16। এই 12 আর 16টাকে ফার্স্টে লিখে নেবে। এই ট্রিক্সটা খুব ইজি এবং ভালো একটি ট্রিক্স, 12 আর 16টা লিখে নেবে। ওকে, এদের এলসিএম করবে। এদের এলসিএম করলে দেখবা আসবে হচ্ছে তোমার 48 চলে আসবে। ওকে, তার মানে এদের ইউনিট ক্ষমতা বের করে নিতে হবে, 4 × 48। তাহলে এই প্রথম নলের ইউনিট ক্ষমতা 4, আর হচ্ছে 3 × 48, দ্বিতীয় নলের কর্মক্ষমতা কত? 3 ইউনিট। ওকে, এবার কি বলেছিল যে 3 মিনিট কাজ করেছিল প্রথম নলটা, তাই তো? প্রথম নলটা কত মিনিট কাজ করেছিল? 3 মিনিট কাজ করেছিল। তাহলে প্রথম নলের কর্মক্ষমতা কত? 4 করে, তাহলে 3 মিনিট কাজ করবে, তাহলে হচ্ছে 4 × 3, তাহলে কত? 12 ইউনিট কাজ করেছে প্রথম নলটা, তাই তো? 12 মিনিট কাজ করলো, তাহলে আমাদের কত টোটাল ইউনিট কত কাজ করতে হবে? 48। তাহলে 48 থেকে কত 12 ইউনিট কিন্তু কাজ করে দিয়ে কাজ করেছে প্রথম নলটা, তাহলে বাদ দিয়ে দাও। ওকে, তাহলে বাদ দিলে থাকে কত? 36। আচ্ছা, এই 36 কাজটা এবার কে করবে? দ্বিতীয় নলটা করবে। ওকে, দ্বিতীয় নলের কর্মক্ষমতা কত? দেখতে হচ্ছে 3 ইউনিট করে কাজ করে, তাহলে 36কে এবার 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে চলে আসবে কত? সেই 12 × 3 = 36। দেখতে পাচ্ছ, তোমরা এই ট্রিক্সেও কিন্তু করতে পারো বা আগের ট্রিক্সেও করতে পারো, যেটা ভালো লাগবে সেটা পরীক্ষালে করবে, ইজি হয়ে উত্তর চলে আসবে। ওকে, এবার নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক। দেখো, 2 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে, এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে। কত? 16 মিনিট কম সময় লাগে। একত্রে এই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে? এবার দেখে নাও, তাহলে এখানে কী বলা হয়েছে, প্রথম নল বলছে এ আর হচ্ছে দ্বিতীয় নল বলা হয়েছে বি। লিখে নেওয়া হলো, বলছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, তো আমি এতে লিখবো 3 লিখবো আর বিতে লিখবো হচ্ছে 1 লিখবো। এবার কী বলা হয়েছে, বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে, এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে। যেহেতু 16 মিনিট কম সময় লাগে, তাহলে এদের জন্য অনুপাত হিসাব করে ধরি, তাহলে আমরা 3 থেকে তাহলে 1 বাদ দিয়ে দিই, তাহলে ডিস্টেন্স কত হয়ে যায়? 2 হয়ে যায়। ওকে, তাহলে আমরা বলতে পারি 2 = তাহলে এখন 16, 2 = তাহলে 16, আর 1 = হচ্ছে তাহলে হচ্ছে 16/2। এবার ক্যালকুলেশন করলে কত আসবে? 8 আসবে। একে মান বের করে নিলাম আমরা। এবার দেখো, ক্রস মাল্টিপ্লাই করতে হয়, কেমন করে করবে? এরকম করে জাস্ট দাগ টেনে নেবে একটা। এবার দেখো, তাহলে হচ্ছে 8 এসছে, তাহলে 1 এর সাথে 8 গুণ করলে তাহলে 8, আর হচ্ছে 3 × 8 = 24। অর্থাৎ তাহলে আমাদের গিয়ে দাঁড়ালো কি, তার মানে হচ্ছে এ যে কাজটা 8 মিনিটে করতে পারে, বি সেই কাজটা করতে 24 মিনিট সময় লাগে। ওকে, তাহলে এর কাজ করতে কত সময় লাগছে? 8 মিনিট, আর বিয়ের সেই কাজটা করতে লাগছে কত? 24 মিনিট। এবার কী বলছে, এই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চা দুটি নল দ্বারা, তাহলে এর এ কত হলো? 8 মিনিট হলো, আর বি কত হলো? 24 এলো। এবার একত্রে সূত্র দিলে কিন্তু উত্তরটা বেরিয়ে যাবে, তবে এটা মুছে দিলাম। তো দেখো, এবারে
আট আর চব্বিশ আছে, তাহলে আট গুণ চব্বিশ একত্রিশ সূত্র ইউজ করছি, আর নিচে কি করতে হয় যোগ করতে হয়, তাহলে আট যোগ চব্বিশ, ওকে তাহলে কত আসবে, তাহলে আট যোগ চব্বিশ আর হচ্ছে কত বত্রিশ নিচে লিখতে হবে, ওকে তাহলে কত হবে চার আটা বত্রিশ আর হচ্ছে চার ছয় চব্বিশ, তাহলে একত্রে কাজটা কমপ্লিট করবে কত ছয় মিনিটে তারা কাজটা কমপ্লিট করতে হবে, বা এই চৌবাচ্চের জলপূর্ণ করতে হবে কত ছয় মিনিটে করতে পারবে, ইজিভাবে এই ধরনের অঙ্ক করতে পারবে। তাহলে ফার্স্টে কী করলাম আগে বলে দিই, এই যে তিন গুণ ক্ষমতা সম্পন্ন বলেছিল তিন থেকে আমরা কী করলাম এক বাদ দিয়ে দিলাম, ওকে তাহলে দুই এলো, তাহলে দুই সমান সমান ষোলো এলো, এবার ষোলো তাহলে একে প্রকাশ করলে কত হলো আট এলো, তারপর তো ক্রস মাল্টিপ্লাই করলাম, যেটা দেখালাম তোমাদেরকে এইভাবে এরকম করে লিখে, আরেকবার দেখিয়ে দিই এখানটায়, এখানে লিখেছিলাম তিন যে তিন ক্ষমতা আর এবং ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে আট করতে আট এলো আর তিন আটা চব্বিশ এলো, ওকে দিয়ে তারপরে একত্রে এটা বের করলাম উত্তর চলে আসলো, ইজিভাবে এই ধরনের অঙ্ক করতে পারবে। এবার নেক্সট দেখো কি বলা হচ্ছে, এ নল বি নলে চার গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা এ নল দ্বারা দশ মিনিটে জলপূর্ণ করতে পারে, একত্রে এই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চা জলপূর্ণ করতে কত সময় লাগবে, সেমভাবে কি করবে এখানে এ লিখবে এখানে হচ্ছে বি লিখে নেবে, চার গুণ ক্ষমতা সম্পন্ন তাহলে এতে চার লিখলাম এতে হচ্ছে বিতে এক লিখলাম, সেমভাবে ক্রস মাল্টিপ্লাই করতে হবে। দেখো বলেছে কার কথা বলেছে, এ নল দ্বারা যদি দশ মিনিট সময় লাগে, দেখো বি নলের তো কর্মক্ষমতা কী, বি নলের কর্মক্ষমতা কম, তাহলে চল্লিশ মিনিট সময় লাগবে কাজটা করতে, এবার একত্রে সূত্র করে দাও তাহলে হয়ে যাবে, তাহলে দশ গুণ চল্লিশ আর হচ্ছে যোগ করতে হয় নিচে একত্রে বললে, তাহলে পঞ্চাশ হবে দশ আর চল্লিশ যোগ করলে, তাহলে এই শূন্য কাটলো পাঁচ আটা চল্লিশ, তাহলে কত আট মিনিট সময় লাগ আট ঘন্টা সময় লাগবে, ওকে। এবার তোমাদের আরেকটা ট্রিক্স, ইজি আরেকটা ট্রিক্স তোমাদেরকে দেখিয়ে দেবো, এই অঙ্কটার কোনো চাপের বিষয় নেই, পরীক্ষা দেখা মাত্রই কিন্তু অ্যান্সার করতে পারবে। দেখো কী করবে, এই ক্ষেত্রে একটা দাগ দেবে, যে নলটা বলে দশ মিনিট বলেছিলো এ নল দশ লিখে নেবে, আর এটা আবার লিখে নিই পাশে এ আর বি তোমাদের বোঝার সুবিধার্থে, চার আর এক লিখে নিলাম, ওকে এই ধরো যোগে লিখবে চার যোগ এক, দেখো এবার যার মান বলে দেবে, কার মান বলে দিয়েছিলো অঙ্কে, এর মান বলে দিয়েছিলো, তাহলে এর কর্মক্ষমতা কত চার, তাহলে গুণ চার এখানে পাশে দিয়ে দেবে, ওকে আর বি বললে পাশে এক লিখতে, তাহলে হচ্ছে দশ, তাহলে এটা করলে কত হয়ে যায় পাঁচ হয়ে যায় আর এটা হচ্ছে চার হয়ে যায়, পাঁচ দুগুণে দশ তাহলে কত হয়ে গেলো আট, চার দুগুণে কত হয় আট, এই ট্রিক্সও তোমরা করতে পারো, ইজি একটা ট্রিক্স, তো অপশান বি এর ক্ষেত্রেও কারেক্ট অ্যান্সার হলো দেখতে পাচ্ছ। এবার নেক্সট পরবর্তী অঙ্কটার দিকে এগোনো যাক, দেখো কী বলা হয়েছে, এ নল বি নলে তিন গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে ফার্স্টে লিখে নিই আমরা এ বিটা লিখে নিই, ওকে তিন গুণ ক্ষমতা সম্পন্ন বলছে তিন আর এক লিখে নিলাম, ওকে এটি খালি চৌবাচ্চা বি নল দ্বারা পূর্ণ করতে বারো মিনিট সময় লাগে, বলছে বারো মিনিট সময় লাগে ঘন্টায় জলপূর্ণ, একত্রে ওই নল দুটি কতক্ষণে খালি চৌবাচ্চারে জলপূর্ণ করতে পারবে, সেমভাবে এরকম করে আমরা এরকম করে ক্রস মাল্টিপ্লাই করে নিলাম, বি নলের যদি বারো মিনিট সময় লাগে তাহলে নিশ্চয়ই এ নলের কম সময় লাগবে, তাহলে বারোকে আমরা তিন দিয়ে ভাগ করে দেবো, তাহলে চার ঘন্টা সময় লাগবে, ওকে যদি বি নলের বারো ঘন্টা সময় লাগে তাহলে এ নলের নিশ্চয় কম লাগবে, তাহলে ভাগ করতে হলো তাই চার ঘন্টা সময় লাগবে, একত্রে সূত্র ফেলে দেওয়া অঙ্ক হয়ে যাবে, তাহলে চার গুণ বারো আর হচ্ছে যোগ করলে করতে হবে নিচে ষোলো, ঠিক আছে বারো আর চার যোগ করলে ষোলো হয়, চারি চারি ষোলো আর তিন চারি বারো, ওকে দেখো এই ট্রিক্স তো গেল তিন ঘন্টা উত্তর চলে আসলো, আরেকটা ট্রিক্স তোমরা ইউজ করতে পারো, দেখো সেই ট্রিক্সটাও দেখে নাও, সেমভাবে আমি যেটা আগে শিখালাম এ আর বি তাহলে লিখে নাও ফার্স্টে, এ হচ্ছে কত তিন তিন এটা লিখে নিলাম এক, এবার কী বলা হয়েছে দেখো যেটা দিয়ে দেবে বলেছিলাম কি দাগ দিয়ে উপরে লিখতে, তাহলে বারোটা উপরে লিখে দাও, ওকে হয়ে গেল তিন যোগ এক নিচে লিখে দাও হয়ে গেল, ঠিক আছে এবার যেটা বলেছিলো দেখো কার মান বলে দিয়েছিলো বিয়ের মান, তাহলে বিয়ের মান এখানে কত কর্মকর্তা এক পাশে গুণ এক দিয়ে দাও, ওকে তাহলে দেখো তাহলে কী আসছে বারো বাই চার গুণ এক, ঠিক আছে তাহলে তিন চারি বারো, দেখো এইভাবে সেই তিন ঘন্টা উত্তর আমাদের চলে আসলো, ঠিক আছে তাহলে অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, দুটোর করে টিপস তোমার দেখিয়েছে যাতে বুঝতে সুবিধা হয়। এবার দেখো পরবর্তী কোশ্চেন, দেখো আজকে নিয়ে শেষ কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে দুটো করে আমি নিয়ম তোমাদের শিখিয়ে দিলাম, যাতে তোমরা যে নিয়মটা ভালো হয় সেটা করবে, আর এই ধরনের ভিডিও চাইছো কিনা কমেন্ট বক্সে কিন্তু জানাবে। দেখো দুটি নল একটি খালি চৌবাচ্চা তৎক্রমে ছয় মিনিট ও সাত মিনিটে পূর্ণ করে, নল দুটো তৎক্রমে এক মিনিট অন্তর অন্তর খোলা হলে কত সময় খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে, ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু বইতে ঠিকঠাক করে সলভ করে থাকার কারণে বুঝতে অসুবিধা হয়, আমি ইজিভাবে তোমায় শিখিয়ে দেবো। দেখো কী করবে, ছয় লিখে নেবে আটা সাত লিখে নেবে, এদের এলসিএম করবে, এলসিএম করলে কত হয়ে যায় বিয়াল্লিশ হয়ে যায়, ভালো করে দেখবে। এবার ইউনিট ক্ষমতা বের করবো আমরা, তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ, ঠিক আছে ছয় সাতটা বিয়াল্লিশ এটাও করে নিলাম, আর এটা হবে কত, তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ সেটা হবে ছয়, ওকে দেখো এটা হচ্ছে এক মিনিটে সাত ইউনিট কাজ করে, আর দ্বিতীয় নলটাও এক মিনিটে সাত ইউনিট কাজ করে, অর্থাৎ তার মানে কী হলো আমাদের দুই মিনিটে এক এক দুই মিনিটে সাত আর ছয় যোগ করলে কত হয় তেরো হয়, তাহলে দুই মিনিটে তেরো ইউনিট কাজ করবে, কিন্তু কাজ করতে হবে কত আমাদের বিয়াল্লিশ ইউনিট কাজ করতে হবে, তাই তো
তাহলে এর একটা গুণিতক বের করতে হবে, যাতে 42 কাছাকাছি আমি যেতে পারি। দেখো 3^39 হয়, 4^52 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3^39 আমরা নিতে পারি। এদিকেও 3 দিয়ে গুণ করব, আমরা এদিকেও একে 3 দিয়ে গুণ করে দেব। ওকে, তাহলে কত হলো, 6 মিনিটে 39 ইউনিট কাজ করছে। ওকে, এবার দেখো কাজ তো করতে হবে 42 ইউনিট, কাজ করা হয়েছে কত, 39 ইউনিট। তাহলে 39 বাদ দিয়ে দিলে এখনও কত ইউনিট কাজ পড়ে আছে, এখনও 3 ইউনিট কাজ করে আছে। তাহলে এই 3 ইউনিট কাজটা করতে কী আসবে, এবার এখানটা জায়গা নিয়ে নিলাম একটুখানি, দেখো 6 লিখে নিলাম। ওকে, এখনও কত কাজ পড়ে আছে আমি বললাম, এখনও কাজ পড়ে আছে 3 ইউনিট কাজ পড়ে আছে। তাহলে এই কাজটা করতে কে আসবে, 3 লিখা আছে একটুখানি, হ্যাঁ দাঁড়া একটু ভালো করে লিখে দেওয়ার চেষ্টা করি তবু আমি এটাকে, এটাকে 3 করে দিলাম, ঠিক আছে 3 ইউনিট। এই কাজটা করতে কে আসবে, এই কাজটা করতে কে আসবে সেটা দেখতে হবে। দেখো 3 ইউনিট কাজ পড়ে আছে, ধরো 1 নম্বর কাজটা এ করলো, 2 নম্বর কাজটা, সরি বন্ধুরা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে কাজকে করতে আসবে সেটা হচ্ছে আমার বের করতে হবে, ঠিক আছে। এই 3 নম্বর কাজটা দেখো করতে আসবে, দেখো অপশান জিরো আমরা খেয়াল করি, দেখো নিচে 7 দেখতে পাচ্ছি, নিচে আমরা কোনো সময় দেখো 6 দেখতে পাচ্ছি না। ওকে, তাই আমরা এই 7কেই লিখতে হবে অ্যান্সারে। ওকে, 6^3/7, ঠিক আছে। তো অপশান সি হয়েছে অঙ্কটার কারেক্ট অ্যান্সার, 6^3/7 মিনিটে এই কাজটা কমপ্লিট হবে। অর্থাৎ এই যে 3 পড়ে আছে কাজটা, সেই কাজটাকে কোন নল করবে, দ্বিতীয় নল করবে। আর যদি ওডেড সংখ্যা থাকে, আমি তোমার বলে দিচ্ছি, ইভেন সংখ্যা থাকে, 4 যদি থাকতো তাহলে প্রথম নলটা করতো, আর ওডেড সংখ্যায় দ্বিতীয় নলটা কাজ করে। এটা শর্ট ট্রিক্স হিসেবে খেয়াল রাখবে, কাজে লাগবে। তো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কী হলো, অপশান সি। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই আগেও জানিয়েছি তোমাদেরকে, আর ভিডিওটি শেয়ার করো, কারণ ইউটিউব কোম্পানি আমার ভিডিওগুলিকে শেয়ার করছে না, বিভিন্ন পেজে পাঠাচ্ছে না। তোমার সাপোর্ট দরকার, যদি দাদাকে ভালোবাসো তাহলে ভিডিওটিকে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ফ্রেন্ডের কাছে শেয়ার করে সাহায্য করো। জয় হিন্দ বন্ধুরা, নতুন তোমার সাথে দেখা হবে, সুস্থ দেখো, ভালো থেকো, আর কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হু শুড জয়েন আন একাডেমি প্লাস, আমরা কেন আন একাডেমি প্লাসে জয়েন করবো? এখানে তোমাদের ইচ্ছা মতো শিক্ষক বেছে নেওয়ার সুযোগ পাবে, এবং তার সাথে সরকারি চাকরির ধরন অনুযায়ী আলাদা আলাদা ব্যাচ এখানটাই রয়েছে, এবং রুটিন অনুযায়ী পড়াশোনা করার সুযোগ পাবে। তাছাড়া এখানে শিক্ষক মণ্ডলীর দ্বারা এখানে অনেক বেশি অনুপ্রেরণা পাবে। এরপর দেখো, আগে এরকম ধরনের ক্লাস হতো, আর এখন বর্তমানে এখন ডিজিটালে কিন্তু এই ধরনের ক্লাস হয়ে থাকে। আচ্ছা, এছাড়াও হোয়াটস নিউ, এখানে কী নতুন এসছে, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি টেকনোলজি ইউজ করা হয়েছে এই অ্যাপসটির মধ্যে। তাছাড়া পোল অপশান পাচ্ছ, চ্যাট অপশান পাচ্ছ, এবং কুইজ, ডাউট ক্লিয়ারিং, টেস্ট সিরিজ, ডুয়েল এডুকেটর ক্লাসেস, অনেক কিছু ফেসিলিটি পেয়ে যাচ্ছ এই অ্যাপসটির মধ্যে এবং আন একাডেমির মধ্যে। দেখো এখানে সুন্দরভাবে ছবির মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে কীভাবে ক্লাস করানো হয়ে থাকে। পোল, চ্যাট অপশান, সেলফ অ্যানালিস ইত্যাদি রয়েছে, ডুয়েল এডুকেটর ক্লাসেস, এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাবে। এবং এখানটা সবচেয়ে বেশি ভালো বিষয় হলো, এখানে হচ্ছে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক মণ্ডলী কিন্তু তারা ক্লাস করানো হয়ে থাকে। এখানে ওয়েস্ট বেঙ্গলের ভালো ভালো এডুকেটরকে নিয়োগ করা হয়েছে, সুন্দর করে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে পড়াশোনা করানো হয়ে থাকে। আন একাডেমিতে বর্তমানে যে ব্যাচগুলো চলছে সেগুলো একবার ভালো করে দেখে নাও। WBCS এর ব্যাচ চলছে, WBTET এর ব্যাচ চলছে, WPSC ক্লার্কশিপের ব্যাচ চলছে, WBP র ব্যাচ চলছে, WBSI এর ব্যাচ চলছে, এবং PSC মিসেলেনিয়াস এর ব্যাচ চলছে। এবার দেখো আন একাডেমি সাবস্ক্রিপশন ফিসটা ভালো করে দেখে নাও। 1 মাসের ক্ষেত্রে 1900 টাকা, 3 মাসের ক্ষেত্রে 4,750 টাকা, 6 মাসের ক্ষেত্রে 8,550 টাকা, 12 মান্থের ক্ষেত্রে 10,450 টাকা, 24 মান্থের ক্ষেত্রে 15,200 টাকা। তোমরা মাসিক ভিত্তিও কিন্তু টাকা কাটাতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। আর আমার রেফারেল কোডটা ইউজ করতে পারো, আমার প্রোমো কোডটা ইউজ করতে পারো, তাহলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, অনেকটা বেশি ছাড় পাবে তাহলে। আর প্রোমো কোডের লিঙ্কগুলো আর ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, এবং আমার প্রোমো কোডের লিঙ্কের সাথে আমার যে লিঙ্কটা হয়ে থাকে সেটাও দেওয়া থাকবে। আর দেখো গ্রেট নিউজ কী, দেখো তোমরা নো কস্ট EMI এর মাধ্যমে এখানে সাবস্ক্রিপশান নিতে পারবে, প্রত্যেক মাসিক ভিত্তিতে তোমরা EMI কাটাতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই খুব তাড়াতাড়ি আন একাডেমি সাবস্ক্রিপশান নিয়ে নাও, সমস্ত লিঙ্কই ডিসক্রিপশনে পেয়ে যাবে।